প্রতীয়মান আজ দেশে শিক্ষা খাতে বিশেষ করে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যেটা একটা দেশের জন্য শিক্ষা খাতের জন্য অযাচিত বলে ঘোষণা করা যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, একটা বিষয় লক্ষ্য করতে হবে, একটি দেশকে বাঁচিয়ে রাখে তার শিক্ষা ব্যবস্থা, একটি দেশকে বাঁচিয়ে রাখে তার শিক্ষা ব্যবস্থার কাঠামোগত অবস্থা। আপনি যদি শিক্ষা খাতকে সহজলভ্য না করতে পারেন, সে দেশের জনসম্পৃক্ত রাজনীতি টিকে থাকবে না, সে দেশের অর্থনীতি টিকে থাকবে না, সে দেশের আগামীর ভবিষ্যৎ টিকে থাকবে না। তাহলে আমাদের এখন উপায় কী? আমি একটা সমীক্ষা বলি, এবছর যে পরিমাণ ছাত্র ছাত্রী পাস করেছে সে পরিমাণ ক্যাম্পাস কিন্তু আমাদের বাংলাদেশে নাই, সে পরিমাণ আসন সংখ্যা বাংলাদেশে কিন্তু নাই। বাংলাদেশে এই শিক্ষা সংকলন যদি করতে হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধু না, বেসরকারি যেসব কলেজগুলো আছে এখানেও কিন্তু পরিপূর্ণরূপে সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ছাত্র ভাইরা আমার, একটা বিষয় প্রত্যেকে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশে প্রতি বছরই এই বাজেট ঘোষণা পরবর্তী দেখা যায় একটা হুলস্থুল অবস্থা। কেন? প্রতি বছর 15% ভ্যাট বৃদ্ধি করো, 15% ভ্যাট বৃদ্ধি করো, এজন্য এক মহালীলায় পরিণত হয়েছে। আমরা ভেবে পাই না, সবসময় চেষ্টা করা উচিত একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে সহজলভ্য করা যায়, কিন্তু আমি কেন জানি না আমার সরকার মহোদয়ের মাথায় হঠাৎ কেন এই বুদ্ধির উদয় হয় যে প্রতি বছর 15% করে ভ্যাট বৃদ্ধি করা লাগবে। আমি ঠিক ভেবে পাই না একটি দেশের শিক্ষা খাতকে কেন এত কঠিন করা লাগবে। আমি বলতে চাই, অনতি বিলম্বে এই 15% ভ্যাট বৃদ্ধি করার আমি যৌক্তিকভাবে বিরোধিতা করছি, এবং আমি এই আরোপিত ভ্যাটকে অতি সত্বর এই ভ্যাটকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আহ্বান করছি। আরেকটা বিষয় বলতে চাই, আপনি জানেন নাইজেরিয়া, কেনিয়া সহ অস্ট্রেলিয়া সমস্ত বিশ্বের যত জায়গায় ভ্যাট নিয়ে
সরকার বলেছে ভ্যাট দেওয়া লাগবে সকল জায়গায় কিন্তু ভ্যাট নিয়ে ছাত্র আন্দোলন করেছে এই আন্দোলনের মাধ্যমে তারা তারা ভ্যাটকে প্রত্যাহত করেছে আমি বলতে চাই যদি এই ভ্যাট এই জায়গা থেকে বাদ না দেওয়া হয় বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এটা মেনে নেবে না উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা মোদি বিরোধী আন্দোলন করেছিলাম আমরা বাংলাদেশের নাগরিক আমাদের অধিকার রয়েছে দেশের সকল বিষয়ে কথা বলার মোদি বিরোধী আন্দোলন করেছি আমরা কি খুব অন্যায় করেছি তাহলে কেন আমার সহযোদ্ধা ভাইদের কারাবন্দী করা হলো আমরা তাদের মুক্তির জন্য রাত নেই দিন নেই থানায় থানায় আমরা কোর্টে কোর্টে দৌড়িয়েছি দৌড়ঝাঁপ করেছি কিন্তু জামিন পাইনি আইনের সুশাসন পাইনি আইনের সুশাসন কি শুধু সংবিধানের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি জানতে চাচ্ছি আইনের সুশাসন কি জনগণ পাবে না তাহলে আইন কোথায় আমাদের উপরে সুবিচার করেছে আমার সহযোদ্ধা ভাইয়েরা ডাকসুর জিএস আক্তার হোসেনকে সরি ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে বন্দী করে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে হয়তো আমরা এটা রুখে দিতে পারতাম এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্র সমাজকে দমিয়ে রাখা যাবে না আমরা একটা কথা বলতে চাই স্পষ্ট করে শুনে রাখুন আপনারা যদি মনে করে থাকেন যে এই দমন পীড়ন করে মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখবেন তাহলে সেটা ভুল ভেবেছেন মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না অনতিবিলম্বে আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে আমরা আজ রাজপথে নেমে এসেছি আমাদের ধৈর্যের সীমা আছে আপনাদের কাছে অনুরোধ করছি মাননীয় বিচার বিভাগের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি বিচার বিভাগের যে আমাদের ন্যায্যতা পাওয়ার অধিকার রয়েছে সেটি নিশ্চিত করুন অন্যথায় এই দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে দয়া করে ছাত্র সমাজ নিয়ে দয়া করে আমাদেরকে নিয়ে খেলবেন না আমাদের বাক স্বাধীনতা হরণ করেছেন ভোটার অধিকার হরণ করেছেন আমাদের ন্যায্যতা থেকে হরণ করেছেন আমাদের মৌলিক অধিকার থেকে আমাদেরকে হরণ করেছেন পৃথিবীর কোনো ইতিহাসে নেই মৌলিক অধিকারের জন্য রাজপথে নেমে আসতে হবে তাহলে আমাদের কেন মৌলিক অধিকারের জন্য রাজপথে কথা বলতে হবে যে কোনো জিনিসের একটা সীমা থাকা দরকার আপনারা অনেক করেছেন স্টপ আপনারা থেমে যান অনেক হয়েছে আপনারা অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধাদের যদি মুক্তি দান না করেন তাহলে এই দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম